শাওমি ইউজার্সরা সাবধান। এই কথাটা মোটেই আমি শাওমিকে বদনাম করার জন্য বলছি না বা শাওমি ইউজারদেরকে ভয় দেওয়ার জন্যও বলছি না। এ কথাটা বলছি একটি গবেষণা থেকে যে জিনিসটা বের হয়ে এসেছে সেই বিষয় নিয়ে, অর্থাৎ আন্তর্জাতিক প্রতিষ্ঠান স্ট্যাটিস্টা তাদের একটি গবেষণায় লাস্ট 4 ফেব্রুয়ারি তারা প্রকাশ করেছে যে ওয়ার্ল্ডের যত ধরনের স্মার্টফোন ব্র্যান্ড রয়েছে তার ভিতরে সব থেকে বেশি রেডিয়েশন, ক্ষতিকারক রেডিয়েশন রয়েছে শাওমির ফোনে। আমি নিজেও একজন শাওমি ইউজার প্লাস শাওমি লাভার, আমার মতো নিশ্চয়ই আরও অনেক শাওমি ইউজার বা লাভার রয়েছেন, হয়তো বা ইউজ করছেন। তো আসলে এই রেডিয়েশনে কতটা ক্ষতি হতে পারে বা কীভাবে ইউজ করলে আপনি এই ক্ষতি থেকে বাঁচতে পারবেন, সে সমস্ত সব বিষয়গুলো নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলাপ আলোচনা করবো। তো আমি থাকছি আপনাদের সাথে স্যাম, আর আপনারা দেখছেন স্যামজন99। তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান স্ট্যাটিস্টা তাদের প্রতিবেদনে যে জিনিসটা উল্লেখ করেছে, তারা লাস্ট 4 ফেব্রুয়ারি তাদের এই গবেষণার প্রতিবেদনটি আসলে প্রকাশ করেছে, এবং সেখানে তারা যে জিনিসটা দেখিয়েছে সেটা হচ্ছে যে আন্তর্জাতিক সব ব্র্যান্ডগুলোর উপরে তারা একটি পরীক্ষা চালায়, এবং পরীক্ষার পরে তারা যে জিনিসটা আসলে বের করতে পারে সেখানে শাওমির বেশ কিছু ফোন থেকে তারা পেয়েছে সব থেকে বেশি রেডিয়েশন, এবং অন্যান্য ব্র্যান্ডগুলোর উপর পরীক্ষা করার পরে তারা সবচেয়ে কম রেডিয়েশন পেয়েছে স্যামসাংয়ের ফোনে। স্যামসাং ইউজাররা নিশ্চয়ই এটা শুনে খুব খুশি হয়ে গিয়েছেন, তবে অবশ্যই খুব বেশি খুশি হওয়ার কিছু নেই, কারণ স্যামসাংয়ের সব ফোনগুলোতে যে কম রেডিয়েশন সেটা না। এখানে স্যামসাংয়ের নোট সিরিজের যে ফোনগুলো রয়েছে এই ফোনের সব থেকে কম রেডিয়েশন পাওয়া গেছে সব ফোনের ভিতরে, এবং স্যামসাংয়ের গ্যালাক্সির অন্যান্য সিরিজের যে ফোনগুলো রয়েছে সেগুলোতে কম বেশি রয়েছে। তো সবচেয়ে বেশি রয়েছে শাওমি ফোনে, এবং তারপরে সবচেয়ে কম রয়েছে হচ্ছে স্যামসাংয়ে, আর মিডল অন্যান্য ফোন রয়েছে। তো আমরা দেখবো যে আসলে কোনটার পরে কোনটা রয়েছে এবং এর থেকে কী কী ক্ষতি হতে পারে। আর এই নিউজটা শুধু স্ট্যাটিস্টা প্রকাশ করেছে সেটা না, এই নিউজটা আসলে প্রকাশ করেছে আন্তর্জাতিক বিজনেস ম্যাগাজিন ফোর্বসের প্রতিবেদন থেকেও এই ধরনের তথ্য পাওয়া গিয়েছে। তো তাদের প্রতিবেদনে যে তালিকাটি দেখানো হয়েছে তালিকায় সবচেয়ে বেশি ক্ষতিকর রশ্মি বিকিরণের তালিকায় আছে চীনা ব্র্যান্ড শাওমি। এই ব্র্যান্ডের ক্ষতিকর রশ্মি বিকিরণের গড় পরিমাণ 1.75, অর্থাৎ 1.75 ওয়াট, 1.75 ওয়াট। এছাড়া ওয়ানপ্লাস, সনি এক্সপেরিয়া এবং HTC স্মার্টফোনের গড় বিকিরণের পরিমাণ 1.45 ওয়াট, অ্যাপেল আইফোনের গড় ক্ষতিকর রশ্মির পরিমাণ হচ্ছে গিয়ে 32 ওয়াট, এবং সেখানে স্যামসাং গ্যালাক্সি নোট সিরিজের বিকিরণের পরিমাণ ছিল 0.17 ওয়াট। খুবই আশ্চর্যজনক ব্যাপার, যেখানে হচ্ছে 0.17 ওয়াট সেখানে 1.75 ওয়াট, এটা অনেক বেশি, মানে একটা স্টেপ টোটালি ক্রস করে চলে গিয়েছে এরকম কিছু। এখন প্রশ্ন হচ্ছে শাওমির সবগুলো ফোনেই কি এই একই ধরনের রেডিয়েশন বিকিরণ করছে? তাদের গবেষণায় আসলে সবগুলো ফোন একই রকম রেডিয়েশন বিকিরণ করছে না, বাট কিছু কিছু মডেল শাওমির রয়েছে যেগুলো অনেক বেশি বিকিরণ করছে। ওয়ার্ল্ডের 1 নম্বর বিকিরণকারী মোবাইল ফোন হচ্ছে শাওমি MIA1। এর পরে স্টেপ অনুযায়ী যেটা আসছে সেটা হচ্ছে OnePlus 5T, শাওমি MI Max 3, OnePlus 6T, HTC U12 Lite, শাওমি MI Mix 3, গুগল Pixel 3 XL, OnePlus 5, iPhone 7, সোনি এক্সপেরিয়া। তো এইভাবে আসলে অনেকগুলো ফোন আসলে রয়েছে যেগুলো আস্তে আস্তে আরও নিচের দিকে। সবচেয়ে কম রেডিয়েশনের দিক থেকে ধরা হলে প্রথমে রয়েছে স্যামসাং, তারপর রয়েছে জেজি, এবং চাইনিজ ব্র্যান্ডগুলোর ভিতরে রয়েছে ওপো। এখন আপনাদের নিশ্চয়ই অনেকের প্রশ্ন যে এই রেডিয়েশনে আসলে কী ক্ষতি হতে পারে? এই নিউজটা সম্বন্ধে আরও ডিটেল আপনারা পড়তে চাইলে আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দেবো স্ট্যাটিস্টার, আপনারা সেখানে গিয়ে পড়ে নিতে পারবেন, সেখান থেকে ডিটেইলে জানতে পারবেন যে নিউজটা আসলে কতটা সত্যি কতটা ফেক। আর এখন মুখ্য বিষয় যেটা হচ্ছে যে এই রেডিয়েশনে আপনার কতটুকু ক্ষতি হতে পারে এবং কীভাবে এই ক্ষতি থেকে বাঁচা যেতে পারে। এখন কিন্তু বাংলাদেশের একটা মানে বড় অংশ যারা শাওমি ইউজার রয়েছে, মোটামুটি অনেকেই কম টাকার ভিতরে অনেক ভালো ফোন পাওয়াতে শাওমি আসলে ইউজ করছে। তো শাওমিতে আমি যেহেতু নিজে ইউজার, আমি শাওমির 3টা ফোন ইউজ করেছি, সেই ক্ষেত্রে আমার কাছে যে জিনিসটা আমি দেখেছি শাওমি ফোন যে একটু ওভার রেডিয়েশন পাস করে এটা আমি নিজেও বুঝতে পেরেছি। আপনারা যারা ইউজার রয়েছেন তারা যদি ট্রুলি বলেন বা একটু যদি দেখেন খেয়াল করে, সেটা হচ্ছে আপনি দেখবেন শাওমি ফোনের নেটওয়ার্কিং এবং অন্য ফোনের নেটওয়ার্কিং, অর্থাৎ শাওমির নেটওয়ার্ক IC এবং অন্য ফোনের নেটওয়ার্কের IC এর ভিতরে কিন্তু একটা তফাত রয়েছে। শাওমি কিন্তু সব জায়গায় খুব পারফেক্টলি নেটওয়ার্ক দিতে পারে না। আপনি যে বিল্ডিংয়ে বসে দেখবেন শাওমিতে কথা বলতে বেশ কিছু সমস্যা হচ্ছে, সেই বিল্ডিংয়ে অন্য একটা ফোন দিয়ে আপনি কথা বলে দেখবেন যে তার থেকে ক্লিয়ারভাবে কথা বলা যাচ্ছে। তাদের নেটওয়ার্ক IC হয়তোবা একটু দুর্বল রয়েছে, যে কারণে তাদের নেটওয়ার্কিং একটু সমস্যা করে। যখন আসলে নেটওয়ার্কটা একটু কম পায় তখন অটোমেটিকলি যে কোনো ফোনের রেডিয়েশন শক্তি অনেক বেশি বেড়ে যায়, তখন এক্সট্রা এনার্জি দিয়ে নেটওয়ার্ক ক্যাপচার করার জন্য একটা এক্সট্রা রেডিয়েশন ছড়াতে থাকে। যখন নেটওয়ার্ক কম থাকে তখন খেয়াল করবেন শাওমি ফোন একটু বেশি গরম হয়ে যায়। শুধু শাওমি ফোন না, অন্য ফোনগুলো নেটওয়ার্ক কম থাকলে
গরম হয়ে যায়। যেহেতু স্বামী নেটওয়ার্ক আইসি নিয়ে একটা ব্যাপার রয়েছে, দেখবেন যে বিভিন্ন জায়গায় নেটওয়ার্কিংয়ে স্বামী সমস্যা করছে, তো সেই ক্ষেত্রে খেয়াল করবেন ওই টাইমে আপনার ফোন ওভারহিট হয়ে যাচ্ছে। তো এখন ব্যাপার হচ্ছে যে এই রেডিয়েশন থেকে আপনার কী ধরনের সমস্যা হতে পারে। এই রেডিয়েশন থেকে সবচেয়ে বড় ধরনের সমস্যা যেটা, সেটা হচ্ছে মাথায় পেইন হতে পারে। আপনি জানেন কি না জানি না, ফোনের রেডিয়েশন দিয়ে ডিম পর্যন্ত সিদ্ধ করে ফেলানো যায়, আর তারপর তো আমাদের এই ব্রেন। আপনারা খেয়াল করবেন যদি শাওমি ফোন বা অন্য যে কোনো ফোন দিয়ে আপনি যখন ডাটা কানেকশন ইউজ করে আপনি হোয়াটসঅ্যাপ, ভাইবার, মেসেঞ্জার বা এই ধরনের কোনো নেট থেকে যখন কারোর সাথে আপনি কথা বলেন, সেটা ভিডিও কলিং হোক বা নর্মাল কলিং হোক, এই সময় কথা বলার সময় আপনি দেখবেন একটু লং টাইম কথা বললে আপনার মাথায় পেইন করবে এবং ফোনও কিন্তু মোটামুটি গরম হয়। ঠিক সেম কাজটা আপনি যখন ওয়াইফাই দিয়ে করবেন তখন কিন্তু আপনার ঠিক ওই ধরনের রেডিয়েশন ছড়াচ্ছে না এবং আপনার মাথায় ওই ধরনের পেইন হবে না। এর কারণ হচ্ছে কি, ওয়াইফাই নিজেই একটা এনার্জি সে বাইরে ছড়িয়ে দিচ্ছে, ওয়েভের মাধ্যমে সে নিজেই একটা ফ্রিকোয়েন্সি ক্রিয়েট করে বাইরে ছড়িয়ে দিচ্ছে। দ্যাটস ওয়াই আপনার ফোনের ওই ফ্রিকোয়েন্সি ধরে নেওয়ার জন্য খুব বেশি কষ্ট করতে হয় না। বাট যখন আপনার মোবাইল ফোন ডাটা কানেকশনের মাধ্যমে দূরের কোনো সিগন্যাল থেকে আপনার কানেকশনটা নিতে চায়, তখন কিন্তু ওই জিনিসটা অনেক বেশি রেডিয়েশন ছড়ায় এবং যার ফলে আমাদের মাথায় পেইন হয় এবং একটু লং টাইম কথা বললে দেখবেন যে আপনার টোটালি মানে একটা ব্রেইনের ভিতরে যে আপনার একটা প্রেশার পড়ে গেছে, এই জিনিসটা আপনি ফিল করতে পারবেন। এই জিনিসগুলো একটা আস্তে আস্তে একটা সময় আপনার ব্রেন ড্যামেজের কারণ হতে পারে। সবচেয়ে আর একটা বড় বিষয় হচ্ছে, সেটা হচ্ছে স্কিন প্রবলেম হয়। আপনি দেখবেন যে বিভিন্ন ডক্টর এই জিনিসটা বলে থাকে। তো এখন বিষয় হচ্ছে আপনি কি সেই জন্য শাওমি ফোন ইউজ করবেন? না, অবশ্যই ইউজ করবেন, কিন্তু একটু ওইভাবে ইউজ করা ভালো হবে। নর্মালি যে জিনিসগুলো আপনাকে ট্রাই করা আছে সেটা হচ্ছে ডাটা কানেকশন ইউজ করে আসলে লং টাইম কথা না বলারই ট্রাই করবেন। যদি ওয়াইফাই ইউজ করার মতো পসিবিলিটি থাকে অবশ্যই ওয়াইফাই ইউজ করেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস সেটা হচ্ছে নট অনলি শাওমি ফোন, আমি সব ফোনের জন্য বলছি, সেটা হচ্ছে আমরা যে জিনিসটা করি, আমরা রাত্রেবেলা ফেসবুক চালাতে চালাতে ঘুমাই, ফোনটা আমাদের কানের কাছে রেখে আমরা ঘুমাই যাই, আবার সকালবেলা ফোনটা এখান থেকে নিয়ে ব্যবহার করা শুরু করে দিই। আবার অনেকের তো আছে ডাটা কানেকশন অন থাকা অবস্থায় ফোন মানে ঘুমাই যান। তো এই যে জিনিসগুলো, এই জিনিসটা খুবই ক্ষতিকর। আপনি যেটা করতে পারেন, রাতে ঘুমানোর পূর্বে অবশ্যই আপনার ফোনটাকে একটু দূরে রাখেন, আপনি যে বালিশে ঘুমাচ্ছেন তার থেকে একটু দূরে সরিয়ে রাখুন। কারণ হচ্ছে এই সময়টাতে ফোনটা সারা রাত আপনার পাশে কিন্তু এইভাবে পড়ে থাকছে, সে কিন্তু সারা রাত বসেই তার নেটওয়ার্ক ক্যালকুলেশন করছে, সে তার নেটওয়ার্ককে ক্যাপচার করার জন্য চেষ্টা করে যাচ্ছে এবং যেটা হচ্ছে গিয়ে আপনার ব্রেইনের পাশে বসে এবং সবচেয়ে বেশি সেন্সিটিভ জায়গা যেটা। তো আপনি বুঝতেই পারছেন যে এই জিনিসটা কত বড় ক্ষতির কারণ হতে পারে। এই নিউজ পড়ার আগেও আমি আমার ফোন সবসময় আমি দূরে রেখে ঘুমাতাম। আমি সাজেস্ট করবো যে ফোনে আপনি ইউজার হয়ে থাকেন না কেন, প্রথমত আপনি চার্জ দিয়ে তো কখনো মাথার কাছে রাখবেনই না। লাস্ট অনেকবার আপনারা হয়তো বা এই ধরনের নিউজ পেয়েছেন যে চার্জে লাগিয়ে ঘুমিয়েছে, এরপর ব্লাস্ট হয়ে মারা গেছে, এরকম অনেক কিছুই ঘটতে পারে। তো আমি অবশ্যই সাজেস্ট করবো যে এই অবস্থায় চার্জ তো দিবেনই না, প্লাস ফোনটাকে আপনি একটু দূরে সরিয়ে রাখুন। খুব বেশি ইমার্জেন্সি কিছু না হলে অবশ্যই একটু দূরে সরিয়ে রাখতে পারেন। আই থিঙ্ক এতে করে আপনার অপকার হবে না, অবশ্যই উপকার হবে। আর যারা গ্রামে বা মফস্বলে থাকেন তারা হয়তো বা দেখা গেছে যে শাওমি ফোন ইউজ করছেন কিন্তু সেইখানে কিন্তু আপনার সমস্ত সিমের নেটওয়ার্কগুলো অনেক ভালো নেই। তাই অবশ্যই আপনি ট্রাই করবেন আপনার ওই এলাকায় সবচেয়ে বেশি নেটওয়ার্ক কোন সিমে রয়েছে, আপনি ট্রাই করবেন সেই সিমটা ইউজ করার জন্য। সেই ক্ষেত্রে আপনার ফোনের যেটা সুবিধা হবে সে সহজেই নেটওয়ার্ক ক্যাপচার করতে পারবে এবং রেডিয়েশনের পরিমাণ একটু কম ছড়াবে। তো এভাবে চাইলে আপনারা আসলে ইউজ করতে পারেন। যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম এই বিষয়ের জন্য যে আমি আসলে স্পেশালিস্ট মোটেই সেটা না, তবে আমি নেট ঘাটিয়ে নেট থেকে মোটামুটি দেখে বা এই নিউজটা পড়ে আমি যতটুকু বুঝতে পেরেছি সেই জিনিসটাই আবার আপনাদের সামনে রিপ্রেজেন্ট করলাম। তো আপনারা নিজেরা যদি ওখানে ঢুকে পড়েন বা গুগল থেকে সার্চ দিয়ে এই ব্যাপারে আরও জানতে পারবেন, সেখানে আরও ডিটেইলে অনেক কিছু রয়েছে এবং অনেক কিছু হয়তো আমি স্কিপ করে গিয়েছি সেই জিনিসগুলো ওখানে রয়েছে এবং সেইগুলো দেখলে আপনারা আরও অনেক বেশি নলেজ নিতে পারবেন এবং আপনারা বুঝতে পারবেন যে আসলে মোবাইল রেডিয়েশন এটা যে কত ক্ষতিকারক একটা জিনিস। আমি যেভাবে বলেছি তার থেকে আপনি যদি পড়েন তাহলে আপনি নিজে বুঝবেন যে এটা আসলেই একটা সাইলেন্ট কিলার। মানুষ যে আস্তে আস্তে এত আগে মারা যাচ্ছে বা এই ধরনের সমস্যা, ইভেন আপনি দেখবেন যে এই রেডিয়েশনের কারণে গ্রামে অনেক ধরনের ফল ফ্রুটস কমে গিয়েছে, ইভেন নারিকেল, ডাব এগুলো কিন্তু কম হচ্ছে। ইভেন আপনি জানেন কি না জানেন না, কিছুদিন আগে 5G চালু করার সাথে সাথে সেখানে হাজার হাজার পাখি মারা গিয়েছে, জাস্ট 5G জাস্ট কানেক্ট করেছিল টেস্ট করার জন্য। জাস্ট মোবাইল নেটওয়ার্ক 5G পরীক্ষামূলকভাবে চালানোর জন্য তারা শুধু এটা কিছু সময়ের জন্য চালিয়েছিল এবং সেখানে হাজার হাজার পাখি কিন্তু মারা যায়। ওই পাখিগুলো আসলে ওই আল্ট্রা রেডিয়েশনটা আসলে নিতে পারে নাই। এটার যে মাইক্রোওয়েভের ভিতরে যে ধরনের কম্পন সৃষ্টি করে বা যে ধরনের সমস্যা তৈরি করে এই জিনিসটা আসলে আমরা খালি চোখে দেখব না বা আমরা এটা অনুভব করতে পারছি না, বাট এইটা আসলেই একটা সাইলেন্ট কিলার। আমি বলবো বি কেয়ারফুল, আপনি যে ব্র্যান্ডেরই ইউজার হয়ে থাকুন না কেন প্রত্যেকটাতেই সমস্যা রয়েছে, প্রত্যেকটাতেই হয়তো বা কোনোটা একটু কম কোনোটা একটু বেশি, হয়তো বা শাওমিতে একটু বেশি পাওয়া গিয়েছে, সেজন্য শাওমি ইউজাররা একটু বেশি সাবধান থাকবেন, তবে অন্যরাও অবশ্যই অবশ্যই সাবধান থাকবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে অন্যদের কাছে এই ইনফরমেশনটি অবশ্যই পাস করে দেবেন। সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। নাও সাইনিং আউট। Subscribe my channel for more videos and click the bell button.